हे गाइस वेलकम टू माय चैनल ओनली सोनाली। तुम्हारा केमन आछो? आशा करी भालो आछो और आमिओ खूब खूब भालो आछि। सो देखते ही पाच्छो आमि एखन कम्बल एकेबारे गाए निये बसे हि हि करे दाँत मेलाच्छि। सो शीतकाले सकाल बेलाय आमार तो उठते ही इच्छा करे ना बिछाना थेके, माने घुम थेके चेतन हो गेलेओ तो बिछाना थेके उठते इच्छा करे ना। सिरियासलि मने हय कैथा जड़िए शुए थाकि। तो आमि एइमात्र उठलाम आर 8টা বেজে গেছে। ওদিকে মা বকবক করে বকছে আর এদিকে আমার উঠতে ইচ্ছা করছে না, সিরিয়াসলি উঠতে ইচ্ছা করছে না। সো কার কার শীতকালের দিনে এরকমটা মনে হয় অবশ্যই বলো, আমার তো একদমই উঠতে ইচ্ছা করে না, কি বলবো গাইস। তো যাই হোক, এবার উঠি দিয়ে বিছানাটা গোছ করে একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হই। তো চলো আমি বিছানাটা গোছ করে নিই। মুখ টুক ধুয়ে চলে আসলাম উনুনে। এখন উনুনে বেগুন পোড়াচ্ছি, কারণ আমাদের গ্যাসটা ফুরিয়ে গেছে, তার জন্য উনুনেই বেগুন পোড়াতে হচ্ছে। আর মা তো বাড়িতে নেই, মা বাজারে গেছে, তার জন্য আমাকেই পোড়াতে হচ্ছে। এই যে দেখো ফু দিয়ে দিয়ে ফু দিয়ে উনুনটা জ্বালাতেই পারছি না। তো যাই হোক, বেগুন পোড়া আমাকে খেতেই হবে। তো এই যে দেখো শীতকালে হাত পা সেঁকছি আর বেগুন পোড়াচ্ছি। তো বেগুনটা ছাড়িয়ে নিই আমি। তো আমার বেগুন ছাড়ানো হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ। ওদিকে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতা কেটে নিয়েছি। আমার তো বেগুন পোড়া মুড়ি ভীষণ ভাল লাগে, শীতকালে সকালে গরম গরম বেগুন পোড়া আর মুড়ি আমার খুব ভাল লাগে, সত্যি কথাই ভাল লাগে। তো তোমাদের কার ভাল লাগে যাই না, বাট আমার ভীষণ ভাল লাগে। তো যাই হোক চলো আমি বেগুন পোড়াটা মেখে নিই। তো গাইস, তোমাদের তো আগেই বলেছিলাম আমার মা বাড়িতে ছিল না, একটু বাজারে গিয়েছে। তো বাজার থেকে এই সব নিয়ে এসেছে, অনেক বাজার, তারপর আরও শাড়ি টাড়ি নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আর ওদিকে আমি দেখছি কী কী এনেছে, গোছগাছ করছি। আর এই যে দেখো কত বাজার এনেছে, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, অনেক কিছু এনেছে। আর ওদিকে আমার জন্য সিঙাড়া এনেছে। তো এই যে আমি খাওয়ার জন্য নিচ্ছি, এখন খাবো বলে। হ্যাঁ গাইস, তো এখন আমরা যাচ্ছি টিউশনিতে, ওই যে আর আমি, এখন বাজছে 3:30। তো চলো এখন আমরা যাই। চলো গাইস, টিউশনে চলে এসেছি। গাইস, তো আমাদের এই মাত্র টিউশনি ছুটি হলো, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। আর এই যে চপ খেতে খেতে যাচ্ছি, কারণ আমাদের টিউশনিতে আজকে একজন আর বার্থডে ছিল, তার জন্য খাইছে। কারণ আমাদের টিউশনিতে যা মানে যারই বার্থডে থাকে সেই কিছু না কিছু খাওয়ায়। তার চপ হলো, চলো গাইস বাড়ি যাই।